আউ চারিদিন পরে পুরীরে বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রা এথিপাই আজ বসিব তৃতীয় বা শেষ সমন্বয় বৈঠক। এতে যোগ দেবে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। পুরী পৌর সদনরে মুখ্যমন্ত্রী অধ্যক্ষতায় অনুষ্ঠিত হওয়ার থাকা বৈঠকরে দুই উপমুখ্যমন্ত্রী নূয় মুখ্য শাসন সচিব, পুরী জেলার সবু বিধায়ক এবং প্রশাসনিক অধিকারী উপস্থিত রয়েছে। রথ নির্মাণর শৃঙ্খলিত রথযাত্রা পরিচালনা নীতিকান্তি, ভক্ত শৃঙ্খলিত দর্শন এবং সমস্ত ব্যবস্থাবলী উপরে আজ বৈঠকরে আলোচনা হব। গত বুধবার আইনমন্ত্রী পৃথিবীরাজ হরিচন্দন অধ্যক্ষতায় অনুষ্ঠিত দ্বিতীয় সমন্বয় বৈঠকরে বিভিন্ন বিভাগীয় অধিকারী সেমানক বিভাগর আকশন প্লান রিপোর্ট উপস্থাপন করে। সেদিন স্বাস্থ্য বিভাগর অবহেলা নিয়ে হোহল্লা হয়ে সিডিএমঙ্ক অনুপস্থিতিকু নেই বি অসন্তোষ দেখিবাকু মিলিথিলা। সহরে ঘন ঘন বিদ্যুৎ কাট সমস্যা নিয়ে মধ্য গত বৈঠকরে সরকার আলোচনা হয়েছিল। তেমন এসবু ভিতরে আগকু রথযাত্রার লক্ষাধিক ভক্তঙ্ক ভিড়কু দৃষ্টিরে রাখি বিভাগগুলিক কেতে সক্রিয় অছন্তি তার আকশন প্লান রিপোর্ট মুখ্যমন্ত্রীঙ্ক আগে দাখল করে। তবে সম্পর্কের অধিক অপডেট দেওয়া আমি সিধাসলখ বর্তমান শ্রীক্ষেত্রর যোড়াই আমতিনিধি আলোক আশুতোষ রয়েছে। আলোক, আউ চারিদিন পরে বিশ্বনিয়ন্তা রথযাত্রা আজ মধ্যে মুখ্যমন্ত্রী অধ্যক্ষতায় বৈঠক বসবা যাচ্ছি, তো কতবে এই বৈঠক বসব এবং এই বৈঠকরে কোণ সব আলোচনা করা সেই কোণী অপডেট সূচনা রয়েছে কি আপনার পাখে আলোক? মজাকিনি দেখন্তু, আউ যেহেতু চারিদিন পরে মহাপ্রভুঙ্কর বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রা, সেথিপাই সবুরি মহলরে প্রস্তুতি পর্ব প্রায়ত অন্তিম পর্যায়ে পৌঁছিছে। এবং আপনার যে কথা কহুলে, আজ মাননীয় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্ক অধ্যক্ষতায় তৃতীয় রথ সমন্বয় বৈঠক বা শেষ রথ সমন্বয় বৈঠক পূর্বাহ্ন 11:15 পুরী পৌর সদন ঠার অনুষ্ঠিত হব। এবং মুখ্য শাসন সচিব মধ্যে উপস্থিত রয়েবে, উপমুখ্যমন্ত্রী উপস্থিত রয়েবে, বিভিন্ন বিভাগর মন্ত্রী মানে উপস্থিত রয়েবে এবং বিভিন্ন বিভাগর অধিকারী মানে উপস্থিত রয়েবে। পুরী জিলাপাল, এসপি সমস্ত উপস্থিত রয়েবে এবং বৈঠকরে বিশেষ করে সেবায়তঙ্ক ঠার আরম্ভ করে বুদ্ধিজীবী গণমাধ্যমর প্রতিনিধি মানে উপস্থিত রয়েবে। আপনার জানিছেন, গত বুধবার দিন আইনমন্ত্রীক অধ্যক্ষতায় দ্বিতীয় রথ সমন্বয় বৈঠক হয়েছিল, যে বৈঠকরে আইনমন্ত্রী নিজে পুরা আরম্ভর শেষ বৈঠকক পরিচালনা করে এবং বিভিন্ন বিভাগীয় অধিকারী মানুষ তাগিদ করে সমস্তে সমস্ত আকশন প্লান রিপোর্ট প্রস্তুত করা এবং সমস্ত সমস্ত কাম সারা। তো মুখ্যমন্ত্রী সমীক্ষা বৈঠক করা পূর্ব নিশ্চিত ভাবে আমি কইপার কোটি না কোটি 90% কাম সব বিভাগের শেষ হয়েছে। বাকি যা কিছু কাম বাকি রয়েছে তাকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আগে আজ বিভাগীয় অধিকারী মানে উপস্থিত করবে। যা কিছু সমন্বয় অভাব রয়েছে তাকে সমস্যা সমাধান হবে এবং যে কাম কিছু বাকি রয়েছে মুখ্যমন্ত্রী নিহতি ভাবে তাগিদ করবে। অপরপক্ষে আপনার জানিছেন, যে সমন্বয় বৈঠক করা যায় রথ টণা ঠার আরম্ভ করে রথ নির্মাণ ঠার আরম্ভ করে শৃঙ্খলিত ভক্তঙ্কর কিভাবে ভাবে দর্শন হয়ে পড়বে, আইন কানুন ব্যবস্থা এবং পরিমাণ ব্যবস্থা, সোয়ারেজ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, সিসিটিভি কিভাবে ভাবে লাগিপার, ট্রাফিক কিভাবে ভাবে নিয়ন্ত্রণ হয়ে পড়বে, পানীয় জল কথা কুহ, তমাম বিভাগের অধিকারী মানে সেমানকর আকশন প্লান রিপোর্ট আজ দাখল করবে। তো মোটামুটি ভাবে আপনার দেখলে গত বৈঠকরে কিভাবে ভাবে স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন প্রকার হোহল্লা হয়েছিল, সেবায়তঙ্ক ঠার আরম্ভ করে বুদ্ধিজীবী মানে স্বাস্থ্য অধিকারী ঘেরিলে। এবং গতকালি আপনার দেখলে রাজ্য সরকারের তরফর যে সিডিএম পুরীরে লে যে বিবাদ ঘেরে রয়েছে তাকে বদলি করা হয়েছে এবং আউ জনক সিডিএম ভাবে দায়িত্ব দিয়েছে। এবং মোটামুটি ভাবে রথযাত্রা যেহেতু দুই দিন পড়ুছে, বিরল রথযাত্রা পড়ুছে, কারণ 1971 রথযাত্রা অনুসারে চলিত বর্ষ রথযাত্রা হব 53 বর্ষ পরে এভাবে বিরল সংযোগ মন্দাকিনি পড়ুছে রথযাত্রা এবং কইপার নবযৌবন দর্শন এবং নেত্র উৎসব যেহেতু গোটিয়ে দিনের পড়ছে, নীতিকান্তি কিভাবে ভাবে শৃঙ্খলিত হয়ে পড়ব এবং চলিত রথযাত্রার কৌশি ভক্ত শ্রদ্ধাড় এবং কৌশি ভিআইপি মধ্যে শ্রীমন্দির ভিতরক যাবে না বলে রাজ্য সরকার তরফর স্পষ্ট হয়েছে। অন্যপটে কইপার সমস্ত বিভাগ সমস্ত সহ কিভাবে ভাবে উপযুক্ত সমন্বয় রাখবে এবং বিশেষ করে ভিড় নিয়ন্ত্রণ ভক্তঙ্ক শৃঙ্খলিত দর্শন উপরে মধ্যে প্রাধান্য রয়েছে। গতকালি পুলিশ ডিজি অরুণ ষড়ঙ্গী মধ্যে পুরীরে পুলিশ প্রস্তুতিকে নিয়ে এক সমীক্ষা বৈঠক করে পাখাপাখি 180 প্লাটুন পুলিশ ফোর্স পুরীরে মুতয়ন রয়েবে 7 তারিখ এবং 8 তারিখ। যেহেতু 7 তারিখে রথ টণা আংশিক ভাবে হব এবং 8 তারিখে রথ টণা পূর্ণমাত্রায় হব, তো দুই দিন এই ব্যবস্থাবলী রথযাত্রার কিভাবে ভাবে হয়ে পড়ব, স্বেচ্ছাসেবী মানে কিভাবে ভাবে সেবা যোগাই পারে, এ তমাম দিগ উপরে পরিবহন বিভাগ কথা কুহতু, রেলপথ বিভাগ কথা কুহতু, টেলিকম তমাম দিগ উপরে নিহতি ভাবে আজি আলোচনা হব সমীক্ষা বৈঠকরে। তেনু এই বৈঠক খুব গুরুত্ব বহন করুছি, তেনু আপনার নজর রাখিতান্তু আলোক, বহুত বহুত ধন্যবাদ আপনার তমাম সূচনা পাই। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।